আজকের এই স্মরণ সভা। সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ আমাদের নোয়াখালীর অভিভাবক, ইতিমধ্যে যিনি সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল নেতৃত্ব নোয়াখালীতে ডাকাতে যে যেখানেই থাকুক না কেন সবার কাছে একজন গ্রহণযোগ্য অভিভাবক হিসেবে যিনি স্বীকৃতি পেয়েছেন, আমাদের ডাকাস্থ নোয়াখালীবাসীর অভিভাবক, নোয়াখালী জেলা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, যিনি কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। মঞ্চে আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোশারফ সাহেব। মঞ্চে রয়েছেন আমাদের নোয়াখালী জেলা সমিতির সম্মানিত সহসভাপতি এবং আজকের যে যুব কল্যাণ সমিতি, এই যুব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই। মঞ্চে আছেন আমাদের নোয়াখালী জেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, একজন উন্নয়নশীল সমাজকর্মী, এই যুব কল্যাণ সমিতির যারা দুখাটে এক খাটে দুজন সুতো, একজন হলো লুৎফুর রহমান পটিক, আরেকজন হলো নুন্নুভুটিপো, যে দুজনের চিন্তাধারা থেকে বেগমগঞ্জ যুব কল্যাণ সমিতি আজকে বাংলাদেশের সামাজিক সংগঠনের মধ্যে একটা বড় ধরনের ভূমিকা রেখেছে, সে দুজনের মধ্যে একজন, যিনি সংগঠনের মধ্যে স্বীকৃতি পেয়ে ইতিমধ্যে নোয়াখালী জেলা সমিতির সভাপতি হয়েছেন, সাংগঠনিক সেক্রেটারি হয়েছেন, আমাদের প্রিয় মানুষ জনাব নুন্নবি টিপু ভাই। মঞ্চে রয়েছেন যুব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, প্রতিষ্ঠাতা কমিটিতে রয়েছেন আমাদের আজকে নোয়াখালী জেলা সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ। আজকে আমরা যারা বলছি, আমরা যে প্রথম যুব কল্যাণ সমিতির কমিটি করেছি সেই কমিটির একজন প্রতিষ্ঠাতা কমিটির আমাদের কেভিএম শহীদ ভাই, আমাদের ভাই নোয়াখালীর আমাদের মাননীয় সংসদ সদস্যের পুত্র ছাত্রনেতা জিয়ানাল রশিদ, আমাদের শাহ আব্দুল্লাহ বাকি ভাই সহ আপনারা যারা রয়েছেন। ফটিক সাহেব একজন সংগঠক ছিলেন, একজন পরোপকারী মানুষ ছিলেন, একজন বন্ধুবৎসল ছিলেন। দু বছর পরে আজকের এই দিনে আমরা যখন ফটিক সাহেবের, দু বছর আগে ফটিক সাহেবের অসুস্থতার কথা শুনেছি, আমরা তার পাশে গিয়েছি, আমরা হাসপাতালে গিয়েছি। আপনারা জানেন ভয়াবহ করোনার মহামারীতে যখন করোনা হয়, ছেলে করোনা হলে পিতা তার কাছে যায় না, পিতার করোনা হলে ছেলে তার কাছে যায় না, স্ত্রীর করোনা হলে স্বামী তাকে দেখে না, ঠিক তখনই আমাদের প্রিয় মানুষ লুৎফুর রহমান পটিকের করোনা হয়েছিল। হাসপাতালেও দেখতে যেত না, দূর থেকে দেখতে হতো। অনেক করোনা রোগী চিকিৎসার অভাবে মারা গিয়েছেন, তার মধ্যে আমাদের লুৎফুর রহমান পটিক সাহেব এরকম। তখন করোনাকে ডাক্তাররাও ভয় পেত, ঠিক তখনই লুৎফুর রহমান পটিক করোনা আক্রান্ত হয়েছে। আমরা হাসপাতালে গিয়েছি, অবশেষে আজকে এই দিনে রাতে যখন আমরা শুনলাম ওখান থেকে বলল যে ফটিক সাহেব মারা গেছে, ঠিক 15 মিনিটের মধ্যে আমি রিল লাইফ হাসপাতালে গিয়েছি। ডাকার পর তখন একদম করছে, কোনো লোকজন নেই। আমার 3 মিনিটের মধ্যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আজকে আমাদের জন্য শাহাবুদ্দিন ভাই, কিভাবে এই শক্তি নিয়ে উনি পটিকের টানে যখনই শুনতে 5 মিনিটের মধ্যে আমি ওনাকে দেখতে পাইছি ওখানে হাসপাতালে, উনিও চলে আসছেন। আমরা লুৎফুর রহমান পটিকের শেষ ইয়েতে দেখলাম, আমরা তাকে সেখানে প্রথম একটা জানাজার ব্যবস্থা করে আমরা বাসায় চলে আসলাম। ফটিক আমাদের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত, একদম হৃদয়ের একজন মানুষ ছিল, একজন ভালো মানুষ ছিল। যখন যে অবস্থাতে যে কোনো লোক তার কাছে গিয়েছে, সে লোক সহযোগিতা পেয়েছে, এমন কোনো লোকজন নয় যে লোক ফটিকের কাছে গিয়েছে সহযোগিতা পায় নাই।
আমাদের সংগঠন করা একটা একটা মানুষ ছিলেন, সে যুব কল্যাণ সমিতির দ্বারা বাহিকত আমি অনেকদিন সাধারণ সম্পাদক ছিলাম, আমার পরে আবার কমিটি আছে, আবার নতুন করে এই ওনারা আছে। আমি একজন সমাজকর্মী ছিলেন, ভালো মানুষ ছিলেন, আমরা তার আত্মার মাগফিরাত করি, কামনা করি আল্লাহ পাক যেন এই ভালো মানুষটিকে ফেরেশতাদের ফেরদৌস নসিব করুন, আমিন। সবাই ফটিকের জন্য দোয়া করবেন। আমি আবারও বেঙ্গল যুব কল্যাণ সমিতির যারা আজকে আছেন সবাইকে এই অনুষ্ঠানে এসে ফটিকের জন্য দোয়া করার জন্য অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।